সবাইকে অনেক ধন্যবাদ। আমি লাস্টে ভিডিওটি দিয়েছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপরে, আর সেই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর আপনারা প্রচুর কমেন্ট করেছেন, আর আপনারা যে কমেন্ট করেছেন সেই কমেন্ট দেখে আমার অনেক ভালো লেগেছে, আর আমি আরও অনেক উৎসাহ পেয়েছি। তো ইনশাল্লাহ সামনে এরকম আরও অনেক ব্লগ ভিডিও আসবে, তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ সামনে পদ্মা সেতুর পরও ভিডিও আসছে, আর পদ্মা সেতুর ভিডিওটি ব্লগ ভিডিও হবে, আর আশা করি সেই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপরে যে ভিডিওটি করেছিলাম, তো সেটি ছিল আমার প্রথম ব্লগ ভিডিও, আর এই ভিডিওটি আপনারা দেখেছিলেন একটু অন্যরকম ছিল, আর এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা প্রচুর কমেন্ট করেছেন, আপনাদের প্রচুর কমেন্ট দেখে আমার খুবই ভালো লেগেছে, আমি অনেক উৎসাহ পেয়েছি। তো ইনশাল্লাহ সামনে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা প্রথম থেকে আমাকে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে গেছেন, আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও অনেক নতুন কিছু নিয়ে আসছি, আর সেগুলো দেখবেন, আপনাদের আশা করি অনেক ভালোও লাগবে। ঈদের পর ইনশাল্লাহ অনেক ভিডিও আসছে, আর সেই ভিডিওগুলো হবে স্পেশাল ভিডিও, আর সেই ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই ভিডিওগুলো হবে সব কিছু অন্যরকম, আর সেই ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের চারপাশের পরিবেশ, প্রকৃতি, আমাদের দেশের যে ঐতিহাসিক স্থাপনা আছে, অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু আছে, আর আমার কল্পনার চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখি, তো আমার ইচ্ছা আছে সেটিকে আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের সকলকে আবারও অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।